হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব প্রফিট লসের কিছু কোয়েশান যেটা সিজিএল পি সিজিএলে এম টিএসে এস এসসি সিএইচএস এলএ প্রিভিয়াস ইয়ারে কোয়েশান এসেছিলো সেইগুলো সম্পর্কে ঠিক আছে তাহলে বেশি আমরা কথা না বলে অঙ্কগুলো শুরু করব তার আগে একটা কথা বলি যেটা খুব দরকার বলা আমাদের এই ডেসক্রিপশান বক্সের নিচে টেলিগ্রাম চ্যানেলের যে আমার লিঙ্কটা সেটা দেওয়া আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে এই যে অঙ্কগুলো যেগুলো করাচ্ছি তার পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটি তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতেই হবে সেটা বারবার বলার কোনো প্রয়োজন নাই চলো তাহলে শুরু করছি দেখো এখানে প্রথম কোয়েশ্চানে বলা আছে অনু একটি বস্তু চারশো টাকায় বিক্রি করলে কিছু লাভ হয় কিছু লাভ হয় লাভ মানে কি আচ্ছা সিপি মাইনাস এসপি তাহলে এখানে এই সরি লাভ মানে হলো এসপি মাইনাস সিপি তাহলে এস পি হলো তোমার চারশো আশি লেখো এখানে তাহলে এখানে লিখলাম চারশো আশি মাইনাস সিপি লাভ হইলো কী লাভ হলো আমার কত লাভ হলো জানার দরকার নেই তারপরে পরের কথা পরের লাইনে লেখা আছে দেখো সে চারশো টাকায় বিক্রি করলে তার লাভটা যত লাভ হয়েছিল তার একের তিন অংশ ক্ষতি হয় তার মানে ক্ষতি মানে কি সিপি মাইনাস এসপি তাহলে সিপি এখানে লেখো সিপি মাইনাস এসপি কতই বিক্রি করছে পরে চারশো তাহলে এখানে লেখো চারশো তাহলে ক্ষতি হলো এই যে ক্ষতিটা এই লাভটার কত অংশ একের তিন অংশ তাহলে এখানে একের তিন লেখো ব্যাস এরপরে লেখো তিন কে এদিকে গুণ করো তাহলে ফোর চারশো আশি মাইনাস সিপি সমান হয়ে গেল তোমার থিন তিন এদিকে যদি আমি এইদিকে গুণ করি ক্রস গুণ তাহলে থ্রি সিপি থ্রি সিপি মাইনাস তিন চারে বারোশো আচ্ছা এরপরে দেখো সিপিগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে তোমার মাইনাস এখানে মাইনাস সিপি আছে এইটা থ্রি সিপিটাকে এদিকে আনলে মাইনাস ফোর সিপি হয়ে যাবে মাইনাস ফোর সিপি আচ্ছা এখানে চারশো আশিটাকে এদিকে যদি নিয়ে যায় মাইনাস করতে হবে ষোলোশো আশি হয়ে যাবে ষোলোশো আশি ঠিক আছে মাইনাস মাইনাস ক্যান্সেল করো চারবারই কেটে যাও সিপি পেয়ে যাবে চারবারে দেখো চারবারে চার চারে ষোলো চার আট জিরো তার মানে ক্রয় মূল্য বস্তুর ক্রয় মূল্য কত টাকা চারশো কুড়ি টাকা পরের কোয়েশ্চানে চল দেখো এখানে এক দোকানদার বলছি এক দোকানদার লিখিত মূল্যের উপর টোয়েন্টি এইট ছাড় দেয় এবং সে কুড়ি পারসেন্ট লাভ করে বস্তুটি বিক্রি করে সে যদি মোট তিরিশ পয়েন্ট আশি টাকা লাভ করে তবে তার এই তবে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা ছিল আচ্ছা এরকম টাইপের ডিসকাউন্টের অঙ্কে যখনই সিপিএসপি আর চলে আসবে মার্ক প্রাইসের ওপর ছাড় দেবে ঠিক আছে ছাড়টা সবসময় কিসের ওপর হয় মার্ক প্রাইসের ওপর হয় মার্ক প্রাইসটাকে আমরা ডিসকাউন্টটাকে সবসময় কত ধরবো একশো ধরবো ঠিক আছে কখন যখন যখন যদি তখন যদি কোনো ডিসকাউন্টের অঙ্কে সিপি এসপি আর মার্ক প্রাইস সবই করতে হবে তখন তুমি রেশিও মেথড করবে আমি বলেছিলাম রেশিও মেথড আগে ভিডিওটা পুচকু মেথড সেটা অ্যাপ্লাই করো আচ্ছা আমি এখানে মার্ক প্রাইস ধরলাম মার্ক প্রাইস ধরলাম কত একশো আচ্ছা টেন পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে মানে এসপি কত হবে এসপি হয়ে গেলো তোমার আঠাশ ছাড় একশোই আঠাশ ছাড় হলে কত হবে একশো আঠাশ ছাড় হলে তোমার হবে সেভেন্টি টু হয়ে যাবে সেভেন্টি হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো কুড়ি পার্সেন্ট লাভ করছে এর মধ্যে এই মধ্যে কুড়ি পার্সেন্ট লাভ আছে যদি সিপি বার করতে হয় তাহলে কী লিখব বলো মানে সিপি যদি বার করতে হয় তার মানে আমার একশো কুড়ি যদি একশো কুড়ি যদি আমার কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি যদি আমার কি হয় এসপি হয় তাহলে তখন সিপি কত একশো তাহলে এখানে এসপি কত আছে বলো বাহাত্তর তাহলে এসপি যদি বাহাত্তর হয় তাহলে আমার সিপি কত হবে তার মানে সিপিটা বার হয়ে যাবে এখান থেকে এখানে জিরো জিরো কাটো ছয় বারোই বাহাত্তর তার মানে কত হবে বলো ষাট হবে তার মানে সিপি হলো কত ষাট মার্ক প্রাইস হলো একশো এসপি হল বাহাত্তর সিপি হলো ষাট ঠিক আছে তাহলে দেখো এখানে কী বলা আছে বস্তুটি বিক্রি করে সে মোট ত্রিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট এইট জিরো টাকা লাভ করে তার মানে লাভ এখানে কত 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 ইউনিট হচ্ছে দেখো বাহাত্তর মাইনাস ষাট বাহাত্তর এই বাহাত্তর থেকে যদি ষাটকে মাইনাস করি তাহলে আমরা কী পাবো লাভ তাহলে আমরা লিখতে পারি বারো ইউনিটের মান বারো ইউনিটের মান হলো তোমার তিরিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট কত বলো আশি তিরিশ পয়েন্ট কত আশি তিরিশ পয় এটার অপশানটা এগুলো কেটে গেছে অঙ্কটা ঠিক আছে কোনো ব্যাপার না এমনি করো তাহলে এক ইউনিটের মান হলো তোমার তিরিশ এটা আশি পরে তিরিশ পয়েন্ট আশি বাই বারো আচ্ছা কী বার করতে বলেছে বার করতে বলেছে বস্তুর ক্রয় মূল্য তাহলে বস্তুর ক্রয় মূল্য কয় ইউনিট ষাট ইউনিট এই ষাট ইউনিটের মান তোমাকে বার করতে হবে তাহলে কাটো পাঁচ বারোই ষাট পাঁচ বারোই ষাট তাহলে এবার গুণ করো পাঁচ আটে চল্লিশ শূন্য হবে হাতে থাকবে চার তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন পাঁচে পনেরো মানে দেড়শো দেড়শো প্লাস চার মানে একশো চুয়ান্ন তোমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পাঁচের সাথে গুণ করলে একশো চুয়ান্ন অ্যান্সার হয়ে যাবে বস্তুটি ক্রয় মূল্য তোমার কত একশো চুয়ান্ন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে এক দোকানদার একশো কুড়ি কুইন্টাল গম ক্রয় করে মোট গমের কুড়ি ভাগ কুড়ি পার্সেন্ট ভাগ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে ঠিক আছে কত ভাগ কুড়ি পার্সেন্ট ভাগ আচ্ছা বাকি গম কত শতাংশ কত শতাংশ লাভে বিক্রি করলে মোটের উপর মোটের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হবে এই হিলো তোমার কোয়েশ্চান ঠিক আছে দেখো এখানে প্রথম কাজ লেখো এখানে একশো কুড়ি কুইন্টালের কোনো কাজ নেই এগা এটা নিয়ে কোনো মাথা খারাপ করবে না এটা নিয়ে কোনো মাথা খারাপ করার দরকার নেই ইয়াকে কোনো ইয়ার কোনো কাজ নেই এই টাইপের কোয়েশন এরকমভাবে করবে দেখো যা বলছি কুড়ি পারসেন্ট কুড়ি পারসেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে হলো কত ওয়ান বাই ফাইভ কুড়ি পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফাইভ তার মানে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ কত ক্ষতিতে বিক্রি করেছে পঁচিশ পার্সেন্ট করে দিতে তাহলে এক ভাগ মাইনাস পঁচিশ করে বিক্রি করেছে মানে কত পার্সেন্ট হলো মাইনাস পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এই কাজ প্রথম কাজ হয়ে তারপরে বলছে বাকি গম বাকি গম মানে কত চার ভাগ কত লাভে বিক্রি করে আমি জানি না কত লাভে ধরি এক্স লাভে বিক্রি করেছে ঠিক আছে এক্স পার্সেন্ট তাহলে এখানে কত লাভ হবে সেটাও জানি না এটা যদি না জানি তাহলে এটা যদি না জানি তাহলে এটাও জানি না এটা এরকমভাবে রেখে দাও মোটের উপর মোট মানে কত ভাগ পাঁচ ভাগ মোটের উপর তোমার লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে মোট লাভ কত হয়েছে পাঁচ ইন্টু পঁচিশ মানে কত একশো পঁচিশ পাঁচ ইন্টু পঁচিশ মানে একশো পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে বলো এইখানে কোন সংখ্যা বসালে মাইনাস পঁচিশ করলে একশো পঁচিশ হবে নিশ্চয়ই এইখানে বসাতে হবে কত এইখানে বসাতে হবে তোমার দেড়শো এইখানে বসাতে হবে কত দেড়শো তবে না প্লাস দেড়শো থেকে মাইনাস পঁচিশ বাদ দিলে কত হবে একশো পঁচিশ হবে তাহলে আমরা বুঝ বুঝতে পারছি এইখানে কি চার যে চার ভাগটা আছে সেটা কত ভাগে কত পার্সেন্ট লাভে বিক্রি হবে একশো পঞ্চাশ পার্সেন্ট লাভে তাহলে চার ভাগে যদি একশো পঞ্চাশ পার্সেন্ট লাভ করে তাহলে এক ভাগে কত করবে ভাগ করো তিন চারে বারো তিন নামল চার সাথে আঠাশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট কী হবে পাঁচ তোমার অ্যান্সার হয়ে যাবে এটা ভাগ করবে সাঁত্রিশ পয়েন্ট কত হবে পাঁচ তোমার পার্সেন্ট তোমার অ্যান্সার হয়ে যাবে দেখো প্রথম কী করলাম প্রথম কুড়ি পার্সেন্টটাকে ফ্র্যাকশানে করো তার কুড়ি পার্সেন্ট ফ্র্যাকশান হলো কত একের পাঁচ তাহলে তার মানে কি একের পাঁচ পাঁচ ভাগের এক ভাগ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার মানে এক ভাগ হল পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে এক ইন্টু মাইনাস পঁচিশ তাহলে হলে কত ক্ষতি হলে কত টোটাল মাইনাস পঁচিশ পারসেন্ট বাকি থাকিল চার ভাগ এই চার ভাগটা আমি ধরে নিলাম বিক্রি করছে এক্স পার্সেন্ট লাভে আমি জানি না এখন কত লাভ হবে তাহলে ফোর ইন্টু এক্স মানে কত হবে বলো এটা আমি এরকম ফাঁকা রেখেছিলাম ঠিক আছে তো এটা ফাঁকা রেখেছিলাম দেখো এখানে এটাকে আমি মুছেই দিচ্ছি এখন দেখো আবার মুছে দিচ্ছি আর একবার দেখে নাও ভালো করে মুছেই দিলাম ঠিক আছে তাহলে এখানে কিছু একটা লাভ হবে এখানে কিছু একটা লাভ হবে সেটা জানি না কি লাভ হবে আচ্ছা শেষে তোমার বলা আছে দেখো মোটের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে মোট ক ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগে পঁচিশ পার্সেন্ট করে কত একশো পঁচিশ হয়েছে তাহলে মা টোটাল লাভটা হইলো তোমার একশো পঁচিশ এখানে ক্ষতি হয়েছিল পঁচিশ তাহলে এই যে ক্ষতিটা বিয়োগ করে করিনি মোট লাভ ক্ষতিটা বাদ দিয়েও মোট লাভ একশো পঁচিশ হলো তার মানে এইখানে কত বৈশে বললো দেড়শো পার্সেন্ট ঠিক আছে এখানে কত বসছিল দেড়শো তার মানে চার ভাগে এই চার ভাগে কত লাভ হয়েছিল টোটাল দেড়শো পার্সেন্ট তাহলে এক ভাগে কত লাভ হয়েছিল সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাই বাড়ি করতে বলা হয়েছে এত ভাগ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে বাকি গোম কত শতাংশ বাকি গোম এই যে বাকি গোমটা চার ভাগটা কত শতাংশ সাঁত্রিশ পয়েন্ট ফাইভ শতাংশই বিক্রি করছে ঠিক আছে পরের কোয়েশ্চান দেখো চার নম্বরের কোয়েশ্চানে আছে কোনো বস্তু তিনশো পঞ্চান্ন টাকায় বিক্রি করলে উনত্রিশ পার্সেন্ট ক্ষতি হয় একুশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে বস্তুটি কত টাকায় বিক্রি করে খুব সোজা সোজা অঙ্ক বটে এই টাইপের কোয়েশ্চানে তোমাকে দেখতে হবে কোন পার্সেন্ট ভ্যালুটা দেওয়া আছে কোন পার্সেন্ট ভ্যালুটা তোমাকে বার করতে হবে কোন পার্সেন্ট ভ্যালুটা তোমার দেওয়া আছে কোন পার্সেন্ট ভ্যালুটা তোমাকে বার করতে হবে এখানে উনত্রিশ পার্সেন্ট ক্ষতি তাহলে উনত্রিশ পার্সেন্ট ক্ষতি মানে হলে তোমার একাত্তর পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট ক্ষতি মানে কত পার্সেন্ট একাত্তর পার্সেন্ট যদি বলা হয় টেন পার্সেন্ট লাভ মানে কত পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এই যে কথাটা বলছি তাহলে প্রথমে উনত্রিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তার মানে একাত্তর পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো সেই ভ্যালুটা দিয়ে আছে কত তিনশো পঞ্চান্ন সেই ভ্যালুটা দিয়ে আছে তোমার কত তিনশো পঞ্চান্ন ঠিক আছে একুশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে কত পার্সেন্ট এর ভ্যালু বার করতে হবে একশো একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট লাভ মানে কত একশো একুশ পার্সেন্টের ভ্যালু বার করতে হবে যার ভ্যালু বার করতে হবে তাকে নিচে লিখবে যেই ভ্যালুটা ভ্যালুটা দিয়া এর ভ্যালুর যে ভ্যালুটা বার করতে হবে তাকে এখানে লিখবে যে ভ্যালুটার মান দিয়া থাকবে তাকে নিচে লিখবে আর ভ্যালুটাকে ওপরে লিখবে এরকমভাবে ঠিক আছে এইবার কাটো এটা পাঁচবারে পুরোপুরি কেটে যাচ্ছে দেখো পাঁচবারে পুরোপুরি কেটে যাচ্ছে পাঁচ একাত্তর কত হয় তিনশো পঞ্চান্ন এবার পাঁচ দিয়ে একুশ একশো একুশকে গুণ করো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশো শূন্য এক পাঁচ একে পাঁচ পাঁচ তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান এ তারপরে কোয়েশান চলো তারপরে কোয়েশ্চানে আছে কোনো বস্তুর লিখিত মূল্য কোনো বস্তুর লিখিত মূল্য দেওয়া আছে তোমার মূল্য কোনো বস্তুর লিখিত মূল্য ক্রয় মূল্য থেকে পঁচিশ পঁয়ত্রিশ বেশি যদি বস্তুটি বিক্রি করে কত টোয়েন্টি লাভ করে তবে বস্তুটির তবে বস্তুটির উপর কত ছাড় দেওয়া হয় এটাও ডিসকাউন্টের অঙ্ক বটে তাহলে প্রথমে দেখো লিখিত মূল্য তার মার্ক প্রাইস কত ধরবো মার্ক প্রাইস কত ধরবো একশো সরি এইখানে মার্ক প্রাইস একশো ধরলে হবে না এইখানে দেখো কী বলা আছে অঙ্কটা ভালো করে একটু পড়ো এখানে বলা আছে কি কোনো বস্তুর কোনো বস্তুর লিখিত মূল্য তার ক্রয় মূল্য থেকে পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি তাহলে তুলনা কার সাথে করেছে ক্রয় মূল্যের সাথে তাহলে সিপিটাকে তোমার একশো ধরতে হবে সিপি যদি একশো হয় সিপি যদি তোমার একশো হয় তাহলে মার্ক প্রাইস কত হবে মার্ক প্রাইস হয়ে যাবে তোমার কত একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি মানে মার্ক প্রাইস হয়ে যাবে কত একশো তাহলে সেলস প্রাইস দেখো সেলস প্রাইস কত হবে বলা আছে কত লাভ এই কুড়ি পার্সেন্ট লাভ করে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে একশোর উপরে কুড়ি পার্সেন্ট যদি লাভ করে তাহলে সেলস প্রাইস একশো কত হবে বলো একশো আঠাশ হবে এই সরি কুড়ি পার্সেন্ট লাভ নাকি তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে কত হবে একশো কুড়ি হবে এরপরে বলো তবে বস্তুটির উপর কত ছাড় দেওয়া হয় তাহলে ছাড় কত আছে বলো তো মার্ক প্রাইসের সেলস প্রাইসের ছাড় হয় মার্ক প্রাইসের উপর সেলস প্রাইস থেকে সেলস প্রাইস থেকে মার্ক প্রাইস মাইনাস করলে কী পাওয়া যায় ছাড় পাওয়া যায় কত ছাড় আছে বলো পনেরো টাকা ছাড় হয়েছে কত উপর একশো পঁয়ত্রিশের উপর ইন্টু একশো করে দাও শতকরা ছাড় পেয়ে যাবে ঠিক আছে কাটো ইয়ার পরে ইয়ার পরে কাটো এখানে দেখো পাঁচ দুইয়ে দশ তিন পাঁচে পনেরো এই পাঁচ সাত পঁয়ত্রিশ সরি পনেরো বারে একবারে কেটে দাও তাহলে সুবিধা হবে কাটতে পনেরো বারে একবারে কেটে দাও যেমন পনেরো এক পনেরো এইখানে দেখো পনেরো এক পনেরো আর নয় পনেরোই নয় পোন্ধৰ একশ পঁয়ত্ৰিছ এনচাৰ হৈ যাব দহ একশ কে যদি নয় দিয়ে ভাগ কৰ ত' এঘাৰ পইণ্ট এঘাৰ পইণ্ট এঘাৰ পইণ্ট চামথিং তোমাৰ কোৱেশ এঘাৰ পইণ্ট এঘাৰ তোমাৰ পাৰ্চেণ্ট তোমাৰ এনচাৰ হ'ব